হাই স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমিও তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বাই দ্য ওয়ে, আজকে তোমাদের জন্য যে বিষয়টা নিয়ে আসছি তোমরা দেখতে পাচ্ছ, তবে আজকের ক্লাসটা জাস্ট ক্লাস এইটের জন্য। ক্লাস এইটের জন্য ফক সং, লোকসঙ্গীত, সিনথেসিস। তো তোমাদের যারা ক্লাস এইটে উঠেছো, তো তোমরা জানো তোমাদের প্রথম প্যাসেজটাই মেবি আছে ফক সং, অর্থাৎ লোকসঙ্গীত। এই প্যাসেজটা আছে, তো তোমরা এই ছোট্ট একটা প্যাসেজ আছে তোমরা দেখো বা পড়ো। তোমরা সেভেন থেকে যখন ক্লাস এইটে যাচ্ছ, তখন পড়ার জন্য যারা কন্টিনিউ পড়ো তাদের জন্য খুব ইজি হয়ে যাবে, আর যারা একটু আমরা উইক বা দুর্বল তাদের জন্য আমি খুব সহজভাবে আমি তৈরি করেছি এই প্যাসেজটা। তো যারা একেবারেই দুর্বল, তারা আমি মনে করি তারা যদি আমার সাথে সাথে পড়াটা বলে এবং এই আমি যেইভাবে প্রেজেন্টেশন করেছি তোমাদের জন্য, দয়া করে যদি এই ওয়ার্ড মিনিংগুলো তোমরা মুখস্থ করে নাও, তাহলে তোমার প্রসেসটা দেখবে পানির মতন সহজ হয়ে যাবে। আমি 1, 2, 3 করে নাম্বার দিয়েছি তোমাদের সহজ করার জন্য, যে এত দূর পর্যন্ত পড়বা, এরপরে সেটার বাংলা ট্রান্সলেশন করবা, বাংলাতে ট্রান্সলেট করবা, অর্থাৎ বাংলাটা বলবা, তখন দেখবে তোমার একেবারে ইজি হয়ে যাবে। তো আজকে কথা বাড়াবো না স্টুডেন্ট, তো দেখো আজকে তোমাদের ক্লাস এইটের জন্য, এইটের স্টুডেন্টদের জন্য যে ফক সং, লোকসঙ্গীত, ক্লাস এইট, সিনথেসিস। তো আশা করি তোমরা যদি এটা পড়ো, আমি নিঃসন্দেহে বলতে পারি তোমাদের জন্য অনেক অনেক ভালো হবে। ওকে, লেটস গেট স্টার্ট। তো দেখো, ফক সং, তার বাংলা হচ্ছে লোকসঙ্গীত, ক্লাস এইট, সিনথেসিস, বাংলা টু ইংলিশ উচ্চারণ সহ 100% ভালো লাগবে ইনশা আল্লাহ। তো দেখো, আমার অন্যান্য ভিডিওতেও আমি ট্রাই করি, আমি চেষ্টা করি যে বাংলা টু ইংলিশ দেওয়ার জন্য। কারণটা, বাংলা এবং ইংলিশটা দিলে যখন আমরা যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য সহজ হয় এবং কি তারা আত্মবিশ্বাসীভাবে পড়তে পারে, তো তাদের জন্যই। তো প্লিজ আমার সাথে যারা একটু দুর্বল তারা আমার, দয়া করে আমি বলছি, আমার সাথে একটু বলো, তাহলে দেখবি উচ্চারণগুলো হয়ে যাবে। তুমি যদি এই ওয়ার্ড মিনিংগুলো যতগুলো আছে এগুলোর যদি উচ্চারণ আমার সাথে বলো এবং পড়ো, তাহলে দেখবে তোমার প্যাসেজটা পানির মতন হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তাহলে দেখো, ফক মানে লোক, সং মানে গান, ট্র্যাডিশনাল ঐতিহ্যগত, ট্র্যাডিশনাল প্রথাগত, তো ঐতিহ্যগত প্রথাগত প্রায় একই, ইনক্লোডস বা ইনক্লুডেস মানে অন্তর্ভুক্ত, টোনেস বা টনস মানে সুর, স্টাইল মানে রীতি, এক্সিস্টেড মানে বিদ্যমান, কমিউনিটি সম্প্রদায়, অ্যামং মানে মধ্যে, কান্ট্রি মানে দেশ, পিপল মানে মানুষ, কালেকশন বা কালেকশন মানে সংগ্রহ, রাইস মানে চাউল, ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যগত, ইনস্ট্রুমেন্টস মানে যন্ত্র। তো স্টুডেন্ট, তোমাদের ছিল জাস্ট এই কয়টা ওয়ার্ড মিনিং ছিল, দয়া করে অবশ্যই এগুলো মুখস্থ করে নেবা। এরপরে আমরা আসতে পারি দেখো মূল পর্বে, অর্থাৎ মূল প্যাসেজটা। তো আমার সাথে বলো দেখো, নাম্বার ওয়ান, ফক সংস আর সং সাং ইন দ্য ট্র্যাডিশনাল স্টাইল, এইটুকুর বাংলা বলবে লোকগান হলো ঐতিহ্যবাহী ধারায় গাওয়া গান। এখন এই লাইনটা শেষ হয় নাই, লাইনটা এখানে শেষ হয়েছে, তো আমি ছোটো করে তোমার জন্য সহজ করে দিয়েছি। অফ এ কমিউনিটি অর কান্ট্রি, একটি সম্প্রদায় বা দেশের, হিয়ার দ্য ট্র্যাডিশনাল স্টাইল ইনক্লুডেস দ্য দ্যামস, এখানে ঐতিহ্যগত শৈলী থিম অন্তর্ভুক্ত মানে প্রথাগত অন্তর্ভুক্ত। এরপর দেখো, ওয়ার্ডস অ্যান্ড টোনিস্ট অফ দ্য সংস দ্যাট হ্যাভ এক্সিস্টেড, বিদ্যমান গানের শব্দ এবং সুর, ফর এ লং টাইম অ্যামং দ্য কমন পিপল, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের মধ্যে, উই হ্যাভ এ রাইস হিস্টোরি অ্যান্ড কালেকশন অফ ফক সংস ইন বাংলাদেশ, কি বলছে, আমাদের আমাদের বাংলাদেশের লোকগানের ধানের ইতিহাস ও সংগ্রহ রয়েছে, অফ দেম পল্লিগিঠি ভাটিয়ালি তোমার ভাওয়ায়া জারি শাড়ি, সরি এক মিনিট, জাস্ট একটু মিস্টেক হয়েছে আমার ভিডিওর জন্য, তো আন্তরিকভাবে আমি দুঃখিত।
সরি। তো দেখো আমি আবার শুরু থেকে বলছি, প্লিজ। তো অফ দেম পলিগিথি, তো সরি আমার কম্পিউটার একটু সমস্যার জন্য এটা হচ্ছে, তো আন্তরিকভাবে দুঃখিত। তো অফ দেম ফলিগিতি ভাটিয়ালি ভাওয়াইয়া জারি শাড়ি গম্ভীরি, তোমার হচ্ছে কি গম্ভীরা লালঙ্গিথি ফলিগান অ্যান্ড সংস অফ হাসান রাজা আর ভেরি পপুলার, এখানে আমি এখানে পপুলার। তো দেখো এর অর্থ এর মধ্যে পল্লিগীতি ভাটিয়ালি ভাই ভাও আইয়া চারি শাড়ি গম্ভীরা লালনগীতি পালাগান এবং হাসন রাজার গান খুবই জনপ্রিয়। নাম্বার 8 স্টুডেন্ট, দেখো দ্য ট্র্যাডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, আর ইউজুয়ালি প্লেইড উইথ দিস সংস, সাধারণত এই গানগুলির সাথে বাজানো হয়। তো স্টুডেন্ট এই তোমাদের ছোট্ট একটা প্যাসেজ ছিল, জাস্ট একবার ইজি। তো আমার মনে হয়, আমার ব্যক্তিগত অনুযায়ী আমি বলছি তোমাদের, প্লিজ তোমরা যদি এই ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই ওয়ার্ড মিনিংগুলো যদি একটু ভালো করে মেমোরাইজ করে নাও, মুখস্থ করে নাও, তাহলে মনে হয় তোমাদের জন্য অনেক অনেক উপকার আসবে। তো যাই হোক স্টুডেন্ট, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের অনেক অনেক থ্যাংকস। আর ইফ ইউ ডোন্ট লাইক, যদি তোমাদের ভালো না লাগে নো প্রবলেম, দেখতে থাকো অটোমেটিকলি ইনশাল্লাহ কোনো এক সময় ভালো লেগে যাবে। ওকে, অল দ্য বেস্ট।